এবার জালেম দুরজানা ডাক দিলেন ও জল্লাদেরা যা রে যা তাকে দইরা নিয়ে আস আল্লাহর পয়গম্বরের দুই হাত বাইন্দা দুই পা বাইন্দা জালেম দুরজানা কি করলেন গো ওই নবীরে ছুঁয়া নবীরে ছুঁয়া ডাইরেক্ট পয়গম্বরের গায়ে পয়গম্বরের গলার ভিতর ছুরি চালায়া দিতে শুরু করল পয়গম্বরকে জিল্লা জবাই করে শুরু করে দিল জালেম ওই পয়গম্বরের গলার ভিতর ছুরি চালাইতে শুরু করে দিল রে ভাই পয়গম্বরকে ডেকে ডেকে বলে রে পয়গম্বর এক মুহূর্তের জন্য আমাদের বাদশাকে মাইনা নে তাহলে কামিয়াব হয়ে যাইবি আল্লাহু আকবার আল্লাহু আকবার পয়গম্বর জারজিস বলেন না 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 আমার জীবন যাইতে পারে আরে তোমরা জানোরি আমার আল্লাহকে আমি কত ভালোবাসি আমার আহকামুল হাকিমিন আমার আল্লাহ ওই আল্লাহকে আমি অন্তর থেকে ভালোবাসি তোমরা যেভাবে পারো আমাকে পারবে না রে যেভাবে পারো আমাকে হত্যা করতে পারো আমি এক মুহূর্তের জন্য কালেমার দাওয়াত দিতে পিছপা হইব না আল্লাহু আকবার পয়গম্বরকে ডাইরেক্ট জবাই করছে নবীর জবাই করে টুকরা টুকরা করছে নাউজুবিল্লাহ নবীর হাত পা গুলা কাটছে এখন বলে জল্লাদ ওই বাঘের একটা খাঁচা আছে আমার আমার পালিত বাঘ ওইখানে নিয়ে যা নিয়ে বাঘের কাছে গিয়ে জল্লাদ এ খানা এ বাঘের কে খানা দিয়া দাও এবার জল্লাদের ডাক দিয়ে বলে বাঘেরা খারে তোদের প্রিয় খানা মানুষ খাইতে বড় মজা লাগবে খা খা এরকম বাগে বাগের খাসার ভিতর দিয়া জল্লাদেরা চলে আসলেন পরদিন জালেম দুরজানা বলে ও জল্লাদেরা চলো গিয়ে দেখে আসি আমার ওই দুশ্মনটার কি অবস্থা বাগের খাঁচার ভিতরে বাগের খাঁচার কাছে গিয়ে দেখে রে ভাই পয়গম্বর খাবে ওই বাঘ পয়গম্বর রে খাবে দূরের কথা বাঘ যেন তাদের অনেক কষ্ট হই না নবীর শরীরটাকে তাদের মাথার উপর লইয়া বাঘ ওয়াবশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون وقال صاحب القرآن سيد الأنام رسول الله صلى الله عليه وسلم إن الله خلق الجنة لعبد المؤمن ولو كان عبدا حبشيا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنة جميع خصاله صلوا عليه فرشبي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا النبي يا كريم محمد لقب بانوالا مراد غريبوں کی پر لانے والا بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر قرن صبيب بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله الذي ألاك همومين الذي ألاك ذکر یا اللہ کرتے ہوئے راہ کی جنت میں چلا لا الہ الا لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول الله صلى الله عليه وسلم تنكي بربو برا جناب عبد الأول صاحب بويا صاحب البريتي خبر بشي شروني واجو دوار محفل اسكير شماني تو سردا باجون شبابتي اترو الاكار بششت بروبين مربي حزي جناب محمد انام الحق انو بويا صاحب এবং সহসভাপতি হিসেবে উপস্থিত আছেন নত্র এলাকার আরেকজন মুরব্বী জনাব আব্দুর রহমান ধানুভিয়া সাহেব আজকের মাহফিলের সম্মানিত শ্রোতাভাজন মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান অতিথি আমন্ত্রিত মঞ্চে উপবিষ্ট বুজুর্গ হযরত উলামায়ে কেরাম সম্মুখপানে নত্র এলাকার আমার সমস্ত যুবক ও মুরব্বী বাবা ভাইরা মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকর আর সুজুদ আদায় করছি যিনি অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে আমাদেরকে দুনিয়ার ভিতরে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ স্থান জান্নাতের বাগান সাজানোর ব্যবস্থা যিনি করেছেন এবং আমরা যারা আসতে পেরেছি এজন্য আমরা সবাই খুশি নাকি বেজার এজন্য সকলে কালিমাতুর শুকরি হিসাবে হৃদয় থেকে হৃদয়ের আবেগ আর অনুভূতিটি উজার করে সিংহ শব্দলের মতো গর্জন দিয়ে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি মুহতারাম হাজরিন আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে দুনিয়াতে সৃষ্টি করছেন
আমার আজকের তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে সূরাতুল বাকারার 24 নং আয়াতে কারীমা তেলাওয়াত করছি ওই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার আশাবাদী যদি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ইখলাসের নিয়তে তত্ত্ব সমৃদ্ধ কিছু কথা বলার সুযোগ করে দেন এইজন্য আল্লাহ পাকের কাছে তৌফিক কামনা করছি ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ঈমান হলো পৃথিবীর ভিতর সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ ঠিক কিনা জোরে বলেন ঈমান আছে যার সে তার সমস্ত সব জায়গাতে সর্বমহলে তার সম্মান মর্যাদা আছে আর যার কাছে ঈমান নাই দুনিয়াবি হাইসিয়তে ওই লোকের কাছে যদি সবকিছু থাকে তার মূল্য আল্লাহর কাছে হ্যাঁ একটা ল্যাংড়া মশার চেয়ে নগণ্য এজন্য এই ঈমান সম্পর্কে আলোকপাত করার আশাবাদী ঈমান হলো এই ঈমানের জন্যই কিন্তু আল্লাহ তাআলা যুগে যুগে আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানবী সরকার দু আলম ফখরুল আলামিন সরকার কায়নাত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীদেরকে একটা কথার জন্যই আল্লাহ পাঠাইছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন ও মানব জাতি ও মানব সম্প্রদায় ঈমান আনো কালিমা পড়ো তাহলে তোমরা ইহকাল আর পরকালে কামিয়াবি সফলতা অর্জন করবে এই ঈমানের দিকে দাওয়াত দেওয়ার দিতে গিয়ে আল্লাহর সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ যুগের এবং সর্বকালে যে মহামানব মাসুম নবীদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন নবীগণ কিন্তু ঈমানের দাওয়াত দিতে গিয়ে অনেক কষ্ট মুজাহাদা করছেন করছেন কিনা নবীদের জবাই হইতে হইছে কোন নবীকে হত্যা করা হয়েছে কোন নবীকে অগ্নিদগ্ধ করা হয়েছে কোন নবীকে এরকম ভাবে মাছের পেটে যাইতে হয়েছে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা ওনাকে আমরা জানি ওনাকে মাছের পেটে যাইতে হয়েছে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কূপের ভিতরে পড়তে হয়েছে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানের দাওয়াত দিতে গিয়ে 950 বছর ইসলামের জন্য দ্বীনের জন্য দাওয়াত দিতে গিয়ে উনি কষ্ট মুজাহাদা করছেন আখির আমাদের নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই ঈমানের দাওয়াত দিতে গিয়ে নবীজির উপর এরকম ভাবে সহ্য নবীজির উপর জুলুম অত্যাচার এরকম ভাবে জুলুম অত্যাচারের স্ট্রিম রুলার পর্যন্ত চালানো হয়েছে তারপরও কিন্তু আমাদের নবী দ্বীনের দাওয়াত বন্ধ করে নাই নবীজি দ্বীনের দাওয়াত চালিয়ে গেছে মুসলমান বন্ধুগণ আমার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ঈমানের মূল্য দিয়েছেন ঈমান সবচাইতে শ্রেষ্ঠ দামি সম্পদ ঈমান ঈমান আছে যার কাছে সে দুনিয়া এবং আখেরাতের ধনী আর যার কাছে ঈমান নাই দুনিয়াতে যেরকম তার মর্যাদা নাই পরকাল আল্লাহর আদালতে তার কোনো মূল্য নাই আল্লাহর পয়গম্বর রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে যখন নবুয়ত দিয়ে পাঠাইছেন নবীজি কালিমার পিছনে দাওয়াত দিতে গিয়ে আল্লাহর পয়গম্বর উপর একটার পর একটা জুলুম যখন করা হইতো পয়গম্বর পয়গম্বর রহমাতুল লিল আলামিন পয়গম্বরের মুন্ডবে কষ্ট স্বীকার করেছেন তারপরও কিন্তু আল্লাহর দিন ছাড়ে নাই দিন ছাড়ছে না ইসলাম ছাড়ছে না আজকে তো আমাদের উপর সামান্য বিপদ আসলে আমি বলি আমি নাই অর্থাৎ আমি এই কাজের ভিতরে নাই নবীগণকে এমনভাবে কষ্ট দেওয়া হইতো তারপরও তারা পিছপা হয় নাই ঈমানের জন্য ইসলামের জন্য নিজের তাজা রক্ত যদি ঢেলে দিতে পারি নবীগণ যেরকম ভাবে ঈমান আর ইসলাম হেফাজত করতে গিয়ে যুগে যুগে পয়গম্বরগণ রক্ত দিয়েছেন তাদেরকে বাড়িছাড়া করা হয়েছে হত্যা করা হয়েছে এক মুহূর্তের জন্য আল্লাহর প্রতি বিশ্বাস তারা ছেড়ে যায় আর আমরা সামান্য যদি একটু মুসিবত আসে ওই মুসিবতে বলি আমি ঘাবড়ে যাই হ্যাঁ আমরা ঘাবড়ে যাই বলে আল্লাহকে গালিগালাজ করতে শুরু করি বলে আমি আমার উপর এরকম ভাবে বিপদ আসে এই জন্য
ইমান ওয়ালাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য তেলাওয়াত কি তো আয়াতের ভিতরে আল্লাহ বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিনুস সালিহাত আগে নবীজি পয়গম্বর ইমান ওয়ালারে সুসংবাদ দিয়া দেন ইমান ওয়ালাদেরকে সুসংবাদ দেন যারা সুখে দুঃখে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহকে মানে আল্লাহর উপর যারা সুখে দুঃখে খেয়ে না খেয়ে সর্ব অবস্থায় বলে আলহামদুলিল্লাহ ইমান ওয়ালাদেরকে সুসংবাদ দিয়ে দেন যারা ঈমান আনবে আর আমলে সালেহাত করবে ঈমান আনার পর আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলেন ওয়া আমিলুস সালেহাত যারা নেক কাজ করবে নেক কাজ ঈমানের পরে যারা নেক কাজ করবে তাদেরকে জান্নাতের সুসংবাদ দেন কিসের সুসংবাদ জান্নাত আন্না লাহুম জান্নাত নিশ্চয় আমি আল্লাহ তাদের জন্য জান্নাত তৈয়ার করে রেখেছি বলেন সুবহানাল্লাহ ঈমানের জন্য ঈমান ঠিক রাখতে গিয়ে ঈমানের দাওয়াত দিতে গিয়ে আল্লাহর একজন পয়গম্বর ছিলেন জারজিস আলাইহিস সালাতু ওয়াসসালাম নবীর নাম কি জারজিস আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলা মুসা নবীকে ফেরাউনের কাছে দ্বীনের দাওয়াত দেয়া পাঠাইছেন এরকম ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে নমরুদের দিকে পাঠাইছিলেন আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে 25 থেকে 30 জনের নবীর নাম উল্লেখ করছেন এছাড়া সোয়া লক্ষ লক্ষাধিক আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম যে আল্লাহ দুনিয়াতে পাঠাইছিলেন তাদের কথা তাফসীর এবং হাদিসের কিতাবে পাওয়া যায় কিন্তু তাদের নাম উল্লেখ করা হয় নাই তো জারজিস নবী উনি যখন দ্বীনের কালেমার দাওয়াত দিয়া একজন জালেম বাদশা তদানীন্তন কালে ছিলেন দুরজানা জালেম বাদশার নাম কি ওই দুরজানার কাছে আল্লাহর বড়াই বরাত্তর দাওয়াত দিয়া পাঠাইছিলেন এরকম ভাবে ইব্রাহিম নবীকে এই ঈমানের উপর ঠিক রাখতে গিয়ে দাওয়াত দিতে গিয়ে নমরুদের আগুনে যাইতে হয়েছে ঠিক কিনা জোরে বলেন তারপরও কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম আগুনে থাকা কালীনও কিন্তু আল্লাহর আল্লাহকে ভুলে নাই আল্লাহকে বলছে নাহলে আল্লাহকে যদি বলতো তিনি খলিল হইতে পারতো না ইব্রাহিম নবীকে খলিলুল্লাহ বলে আল্লাহ লকব দিয়েছেন সুবহানাল্লাহ আমাদের নবীকে আল্লাহ হাবিবুল্লাহ বলে লকব দিয়েছেন সুবহানাল্লাহ আমাদের নবীকে স্বয়ং আল্লাহ ভালোবাসছেন ইব্রাহিম নবী স্বয়ং আল্লাহকে ভালোবাসছেন এই জন্য ওনার নাম হচ্ছে খলিল উনি আল্লাহর অন্তরঙ্গ দোস্ত ওনার জীবনে অনেকগুলা কঠিন পরীক্ষা আসছে সমস্ত পরীক্ষাতে তিনি পরীক্ষাতে উত্তীর্ণ হইছে আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিমকে জগৎবাসীর জন্য ইমাম হিসাবে মুসলিম মিল্লাতের জাতির পিতা ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা পাঠাইছেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ বন্ধু বলে ইব্রাহিম সাহেব জাযাকাল্লাহ মুহতারাম হাজিরিন বলতেছিলাম পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ইমানের দিকে আল্লাহর ভরাই বরত্ব দাওয়াত দিতে গিয়ে পয়গম্বর নবীর উপরে মনভাবে জুলুম করা হয়েছিল নম্রত্ব দিনের দাওয়াত মানে নাই উল্টা সে পয়গম্বর ইব্রাহিমকে জুলুম করতে গিয়া তার রাষ্ট্রের ভিতরে ফরমান জারি করে দিলেন ইব্রাহিমকে আর দুনিয়াতে রাখা যাবে না তাকে হত্যা করতে হবে অথবা জ্বালায় দিতে হবে নমরুদ মন্ত্রী পরিষদ নিয়ে বসলেন এখন ইব্রাহিমকে কিভাবে শাস্তি দেওয়া যায় নমরুদ এক বিশাল অগ্নিকুণ্ড তৈয়ার করলেন বিশাল বড় এলাকা এরিয়া নিয়ে নমরুদ কিতাবের ভিতরে লেখেন চল্লিশ ফুট লম্বা এরকম ভাবে 40 ফুট লম্বা চতুর্দিক দিয়ে আগুন তৈরি করলেন অনেকগুলো জ্বালানি তৈরি করলেন এবার নমরুদ বলে ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলাইয়া ইব্রাহিমকে জ্বালাইয়া দাও ইবলিস শয়তানের সব বুদ্ধি দিছে আপনারা তো কাছে গেলে পুইরা যাবেন এমন অগ্নিকুণ্ড তৈয়ার করছে উপর দিয়া যদি একটা পাখি যাইতো পাখিরও পুইরা দিছে পড়ে যাইত ইবলিস বলতেছে আমার কাছে বুদ্ধি আছে বুদ্ধি নিতে পারেন স্যার
কারণ ইবলিসই তো বুদ্ধি দেয় কি বলে ঠিক কিনা শয়তান বুদ্ধি দেয় না কুবুদ্ধি আমরা দেশও দেখবেন কিছু বুদ্ধি বেচ্চা কিছু লোক বুদ্ধি টলি টেলিভিশনের টক শোতে বসা বুদ্ধি দিয়া দিয়া ইসলামের বিরুদ্ধে বুদ্ধি দেন কুরআন হাদিসের বিরুদ্ধে ওই উলামায়ে কেরামের বিরুদ্ধে বুদ্ধি দিয়া দিয়া তারা ভাইরাল হয় এবং তারা বুদ্ধি বিক্রি করে খা হ্যাঁ তো ওই ইবলিস এসে বলতেছে স্যার টেনশনের কারণ নাই এ আমি একটা বুদ্ধি দিব নমরুদ বলতেছে কি বুদ্ধি এলে একটা লম্বা একটা চরখা বানান মানে ইব্রাহিমকে মাথায় রেখে আংটা দিয়ে এরকম ভাবে আপনারা তো কেউ আগুনের কাছে যাইতে পারবেন না বলে ইব্রাহিমকে সবাই মিলা ধরে আগুনের উপর নিক্ষেপ করে এরকম ভাবে মধ্যস্থানে নিয়ে ওনাকে জাকলা দিবেন পরে যাবে পরে পুইরা ছাই হয়ে যাবে তখন তারা সবাই চেষ্টা করতেছে ওই যে চক্রে কেরেন বা চরখাটা উঠানোর জন্য সবাই মিলে চেষ্টা করতেছে পারে না কারণ ইব্রাহিমের সাথে কে আছেন আল্লাহ আকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিমের সাথে আল্লাহ আছেন আসমান থেকে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিবেন নমরুদ যাতে তার কাজে সফল না হইতে পারে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইয়া ওই চরখার ভিতরে ফেরেশতা পাঠাইয়া মানুষগুলো সবাই চেষ্টা করতেছে কেউ পারে না কেউ পারে না কেউ পারে না তখন ইবলিস এসে আবার বুদ্ধি দিতেছে বলে আরেকটা বুদ্ধি শুনেন তখন নমরুদ ডাক দিয়া বলে এমন যদি হইতো তাহলে আগের বুদ্ধিটা তুই দিলি কিরে রাখেন আরো বুদ্ধি আছে সামনে রাখেন আমি তো আরো বুদ্ধি দিতাম পারব যত বুদ্ধি আছে সব আমার কাছে পাইবেন রাখেন এখন কি করবেন চল্লিশটা নারী চল্লিশটা বেগানা নারী পুরুষ না এখানে অপকর্মর ব্যবস্থা করেন ইব্রাহিমের সাথে যে ফেরেস্তারা আসছে সব চলে যাবে কারণ যেখানে রহমত থাকে হ্যাঁ ওইখানে অশ্লীলতা ছবি যদি থাকে ওইখানে রহমতের ফেরেস্তা থাকে না ঠিক কিনা জোরে বলেন কোন ঘরের ভিতরে অশ্লীলতা টেলিভিশন যদি চলে বা ছবি আটকানো থাকে ওই ঘরে ফেরেস্তা ঢুকে না তো ইবলিস বলতেছে বলে এখানে এই মুহূর্তে উপকর্মের ব্যবস্থা করেন দেখবেন ইব্রাহিমের সহযোগী সে ইব্রাহিম একা না তার সাথে আল্লাহর অসংখ্য ফেরেস্তা আছে সুবহানাল্লাহ তার সাথে অসংখ্য ফেরেস্তা আছে তো নমরুদ এবার চল্লিশ জন বেগানা নারী পুরুষ না এখানে অপকর্মের ব্যবস্থা করলেন তখন তো ফেরেস্তার অটোমেটিক চলে গেছে তখন ওই চরখা দিয়া নমরুদ হযরত পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে তার অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ করলেন নাউজুবিল্লাহ কিন্তু ইব্রাহিম তো পূর্বে না কারণ আল্লাহ তাআলা আল্লাহর পাকের হুকুম আল্লাহর অর্ডার কোন নবীকে আল্লাহ তাআলা কষ্ট দিবেন না যদিও নবীদেরকে জুলুম অত্যাচার সহ্য করতে হয়েছে আল্লাহ তাআলা নবীদেরকে কষ্ট দিবেন না এটা আল্লাহর ওয়াদা আকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিব্রাইল রে যা 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 দৌড়ায় যা আমার পয়গম্বর ইব্রাহিম ইমানের দাওয়াত দিতে গিয়ে আগুনের ভিতরে পড়ে গেছে আরে জিব্রাইল যা 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 দৌড়ে ইব্রাহিমের কাছে যা এই মুহূর্তে গিয়ে ইব্রাহিমকে ইমানের পরীক্ষাটা করে ফেল হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাক দিয়া বলে ইয়া খলিলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া খলিলুল্লাহ ও আল্লাহর পয়গম্বর ও আল্লাহর পয়গম্বর আপনার উপর সালাম ও নবী ও ইব্রাহিম নবী যদি এই মুহূর্তে আমাকে বলেন আল্লাহ আমাকে ছয়শত ডানা দিয়েছে আমার একটা ডানা লাগাইয়া এই নমরুদের আগুন থেকে নিয়ে অন্যত্র আপনাকে ফালাইয়া দিব আল্লাহর পয়গম্বর ইব্রাহিম ডাক দিয়ে বলেন আরে জিব্রাইল আমি যেই আগুনে পড়তেছি আমার আল্লাহ দেখেন কিনা হ্যাঁ আমার আল্লাহ দেখেন তাহলে আমি কেন তোমার কাছে সাহায্য চাইব সুবহানাল্লাহ আমরা তো বিপদ হলে বাবার কাছে গিয়াছি কার কাছে আমরা কাছে নাই এমন কিছু লোক আছে বিপদ হলে দুই মাজার জায়গা ওই হাসি লিয়া মুরগি লিয়া মাজার জায়গা এতে যদি একটা গরিব রে দান করতো নিজে খাইলে সব বলিলে তারপর বাবার কাছে গিয়া হ্যাঁ শিরিক গুনা করলো মাজারে মান্নত করলো মানে সে গুনা করলো কোনো বাবার কাছে গেল মানে সে গুনা করলো ইসলাম এমন একটা সহজ জিনিস হ্যাঁ নিজের দোয়া এরকম ভাবে হক্কানি আলেমদের সহবত থাকলে আমার ইমান আমি বাঁচাইতে পারবো তাছাড়া মাজার আর বাজার বাবার দরবারে গিয়া মান্নত করলে এই দোয়া কবুল হবে না তো আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর আগুন থেকে বাঁচাইতে পারছে কিনা সামনে আসতেছে ঘটনা আল্লাহ তাআলা আল্লাহ সব কিছু পারেন আল্লাহ কি পারেন ভাই সব কিছু পারেন
মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই দিনের বাচ্চা ছিল কয় দিনের বাচ্চা আমি বয়ান করেছিলাম পূর্বে এরপর এই কথাটা বোঝানোর জন্য বলতেছি আল্লাহ সব কিছু করতে পারেন মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই দিনের শিশু বাচ্চা নিয়া এলাকাতে যখন উঠলেন আল্লাহ তাআলার কুদরত উনাকে বাবা ছাড়া একটা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবা ছাড়া দুনিয়াতে পাঠায় আল্লাহ একটা কুদরত দেখাইবেন তখন এলাকার মানুষগুলো বলতে লাগলো মারইয়াম এই বাচ্চা কোন থেকে তুমি নিয়ে আসছো তোমার বাবা মা তো ভালো ছিল তখন মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই দিনের বাচ্চার দিকে ইশারা দিয়া দিয়েছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই দিনের শিশু বাচ্চা কথা বলে قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই দিনের শিশু বাচ্চা ডাক দিয়া বলে আরে আমি আল্লাহর বান্দা আমার আহকামুল হাকিমিন আল্লাহ আমার নবী বানায়া পাঠাইছে আমারে আল্লাহ তাআলা কিতাব দান করছে বলেন সুবহানাল্লাহ দুই দিনের শিশু বাচ্চা আল্লাহ কথা বলেছেন কিনা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ওখানে হেফাজত করছেন তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে নমরুদ আগুনে ফলাইছিল ওই আগুনে কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পশম পড়ে নাই বলেন সুবহানাল্লাহ কেউ জিজ্ঞাসা করতেছিল আপনি যখন নমরুদের আগুনে ছিলেন কেমন ছিলেন তিনি বলেন আমি জান্নাতের বাগানের ভিতরে ছিলাম সুবহানাল্লাহ আকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন হযরত জিবরাইল ডাক দিয়া বলে ইয়া খলিলাল্লাহ ও আল্লাহর নবী এই মুহূর্তে যদি বলেন গো আমার আল্লাহ তাআলা 600 ডানা দিয়েছেন আমার একটা ডানা দিয়া নমরুদের আগুনগুলাকে আমি নিবাইয়া আমি আপনাকে অন্যত্র ফলায়া দিব আর আপনি আগুনে পড়বেন না আল্লাহর পয়গম্বর আল্লাহর পয়গম্বর ইব্রাহিম ডাক দিয়া বলে ওরে ভাই জিবরাইল আমি যে আগুনে আছি আমার আল্লাহ কি দেখে না আমার আল্লাহ কি দেখে না বলে হ্যাঁ আল্লাহ দেখেন তাহলে আমি তোমার কাছে কেন সাহায্য চাইব আমার ওই আহকামুল হাকিমিন আল্লাহ যে আল্লাহ আমারে বানাইছেন উনি আল্লাহর পরিচয় দিতে গিয়া বলেন আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদি আমার আল্লাহ আমারে বানাইছেন ওয়াহুয়া ইয়াহদিন আমার আল্লাহই আমারে রাস্তা দেখাইবে সুবহানাল্লাহ ওয়া ইযা মারিতু ওয়াহুয়া ইয়াশফিন আমার আল্লাহ আমারে যখন অসুস্থ হয়ে যায় আমার আল্লাহ আমারে সুস্থতা দান করবেন বলেন সুবহানাল্লাহ এবং তিনি আল্লাহর পরিচয় দিতে গিয়ে বলেন ওয়াল্লাযী ইউমিতুনি আমার আল্লাহ আমারে মরণ দান করবেন ওয়াইহীন আমার আল্লাহ আমারে জীবন দান করবেন এক কথায় আমার আল্লাহ সবকিছু করনে ওয়ালা যাত তিনি বলেন কুল ইন্না সলাতি আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন ওগুলো বিজি জানাই দেন ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ নিশ্চয় আমার কুরবানি নিশ্চয় আমার মরণ আমার জীবন একমাত্র আল্লাহর জন্য বলেন সুবহানাল্লাহ জিব্রাইলের কাছে সাহায্য চাইছে না চাইছেন জিব্রাইলের কাছে সাহায্য চাই নাই আল্লাহর কাছে সাহায্য চাই অথচ আগুনে আছেন তিনি কোথায় আছেন আগুনে সাহায্য চাই না আমরা যদি একটু বিপদে পড়তাম হ্যাঁ আমরা যার কই থাকলাম বাবা আগে বাঁচাও আমারে আগুন লি বাবা আগে তাড়াতাড়ি পরে আল্লাহ টাল্লাহ এই কথা কইলাম ইব্রাহিম পয়গম্বর এক মুহূর্তের জন্য আল্লাহকে বলে নাই আকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন আবার পাঠিয়ে দিলেন মিকাইল যারে যা আমার দোস্ত আমার পয়গম্বর ইব্রাহিমকে আগুনের ভিতর একটা পরীক্ষা নিয়ে আসো হযরত জিব্রাইল উপস্থিত হইয়া বলেন ইয়া খলিলুল্লাহ ওগো নবী ওগো আল্লাহর দোস্ত এই মুহূর্তে তো আপনি আগুনের ভিতরে আছেন এই মুহূর্তে আপনি বিপদে আছেন এই মুহূর্তে আমার কাছে একটু সাহায্য চান আকাশের মেঘমালার দায়িত্ব আমার আল্লাহ আমার কাছে দিয়েছে
আছেন আপনি যদি একটু সাহায্য চান গো এই নমরুদের আগুন পানি দিয়া নিবায়া দিব পয়গম্বর ইব্রাহিম ডাক দিয়া বলে ওরে ভাই মিকাইল আমার আল্লাহ কি দেখেন কিনা বলে হ্যাঁ আল্লাহ দেখেন তাহলে তোমার কাছে কেন সাহায্য চাইব যে আল্লাহ আমারে বানাইছে যে আল্লাহ আমারে সুস্থতা দান করছে যে আল্লাহ আমারে জীবন দান করছে ওই আল্লাহর উপর আমি বিশ্বাস রাখি যাও যাও তোমাদের কাছে সাহায্য চাওয়ার প্রয়োজন নাই আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন নবী সাহায্য চাইছেন আকাব আল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন কুল লা ইয়ানার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম আল্লাহু আকবার বলেন আল্লাহ ডাইরেক্ট আগুন ডাক দিয়া বলে হে আগুন আমার বন্ধু ঈমানে ফাঁস করছে এ আগুন তুমি আমার বন্ধুর উপর ঠান্ডা হয়ে যাও সুবহানাল্লাহ বারদান ঠান্ডা হয়ে যাও আল্লাহ ডাইরেক্ট আগুনের প্রতি নোটিশ জারি করে দছেন ডাইরেক্ট আগুনকে নোটিশ দিয়া বলেন এ আগুন আমার ইব্রাহিমের উপর ঠান্ডা হয়ে যাও এমন ঠান্ডা হয়ে যাও না ইব্রাহিমের শরীর শক্ত হয়ে যাবে ওয়া সালামান শান্তিদায়ক আরামদায়ক ঠান্ডা হয়ে যাও সুবহানাল্লাহ মুহতারাম হাজেরিন আল্লাহ নবীরকে বাঁচাইছেন কিনা আমরাও যদি আল্লাহর উপর একটু বিশ্বাস রাখি জীবনের সর্বক্ষেত্রে মুসিবত আসবে বিপদ আসবে পরীক্ষা আসবে খানাতে কম হবে অসুস্থ হয়ে যাব যদি শুধু আল্লাহ আল্লাহ জপতে পারি তাহলে কিন্তু আল্লাহ সাহায্য করবে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله شغلي بقول صلى الله ওই যে জারজিস নবীর কথা বলতেছিলাম প্রথম দিক দিয়ে ওই নবীরও সাতবার হত্যা করা হয়েছে বলে সুবহান আল্লাহু আকবার সাতবার বেঈমানরা হত্যা করছে আল্লাহ সাতবার জীবিত করছে সুবহানাল্লাহ আল্লাহ কি না পারে আল্লাহ তাআলা সব কিছু করতে পারে জারজিস নবী ঈমানের দাওয়াত নিয়ে আসছিল দুরজানার কাছে বাদশা দুরজানা জালেম ছিল এমন কি সে নিজেকে খোদা দাবি করত যখন দাওয়াত নিয়ে আসছেন বলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ সে বলে তুমি কোন আল্লাহর দিকে দাওয়াত দাও আমি তো নিজেই তো খোদা নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ বলে তুমি তোমার খোদা কি করতে পারে বলে আমার খোদা সব করতে পারে সুবহানাল্লাহ বলে কেমনে যদি একটা মুজাজা দেখাইতে পারো তাহলে তোমার খোদারে আমি বিশ্বাস করব বলে কি মুজাজা একটা মরা ডাল নিয়ে আসছে মরা ডাল আইনা বলতেছে এইটারে তুমি মুহূর্তের ভিতরে গায়রা দিবা এটারে জীবিত করবা এটারে ফল দিবা মুহূর্তের ভিতরে তাহলে আমি তোমার বিশ্বাস করব আচ্ছা বলেন সে তো বাটফা আবু জাহেল তো এই কথা আল্লাহ রাসূলকে বলছিল বলছিল না মোহাম্মদ তুমি তো এত এত প্রমাণ দেখাও আসমানে একটা মুজিজা দেখাও আসমানে সূর্যটারে যদি দ্বিখণ্ডিত করতে পারো তাহলে আমি তোমার প্রতি ঈমান আনব আবু জাহেল কি হেদায়েত পাইছে পাই নাই কারণ ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة الله مهر ما يريد سيطة در قلوبه دشتی ده قلنو ته قلوبه بطر الله سيل ما يريد سيطة جنو ترى حدث پيني تو ابو جهل بول چلو محمد شرچو در دیخون دیتو کرو
যেই মাত্র এই কথা বলছে আল্লাহর নবী অমাবস্যা পূর্ণিমা রাত্রে আল্লাহ রাসূল দাঁড়ায়া আল্লাহর কাছে দোয়া করলেন দোয়া করে আল্লাহর পয়গম্বর আকাশের দিকে হাত দিয়া একটু ইশারা করলেন ইশারা করার সাথে সাথে সূর্য দ্বিখণ্ডিত হয়ে গেছে সুবহানাল্লাহ সূর্য তো একটা দাগ দেখে এটাই সূর্যের টুকরাটা আল্লাহর নবীর মুজিজা ছিল নবীদেরকে আল্লাহ তাআলা সর্বযুগে এক এক নবীদেরকে আল্লাহ মুজিজা দিতেন আমাদের নবীরও আল্লাহ মুজিজা দিছিল আমাদের নবীর থুতুটাও মুজিজা ছিল বলেন সুবহানাল্লাহ রাসূল থুতু ফলাইলে ওই জায়গাতে মেশকে আম্বরে ঘ্রাণ হয়ে যেত আল্লাহ রাসূল যখন গামতেন সাহাবীরা এই গামগুলা নিয়া তাদের বিবাহসাদী অনুষ্ঠানের ভিতরে লাগাইলে মেশকে আম্বরে ঘ্রাণে পরিণত হয়ে যেত সুবহানাল্লাহ আমাদের রাসূল এই জমিনে প্রস্রাব পায়খানা করলে গিলি ফেলত আমাদের রাসূলের প্রস্রাব এক উম্মাহ ঈমান এক দাসী রাসূল এক পাত্রে এক রাতে প্রস্রাব করছে দাসীকে বলতেছে এটা ফলায় দিয়ে আসো সে বলতেছে আমি নাকে দিয়া দেখি প্রস্রাব থেকে রাসূলের প্রস্রাব থেকে সুঘ্রাণ সুঘ্রাণ আসতেছে তরল হ্যাঁ বলে আমি এটা সাথে সাথে পান করে ফেলছি রাসূল প্রতিদিন জিজ্ঞাসা করলে উম্মাহ ঈমান প্রস্রাব কি করছো ইয়া রাসূলুল্লাহ সুঘ্রাণ পাইছি আমার খিদা ছিল আমি এটা পান করে ফেলছি আল্লাহু আকবার কোন রাসূলের প্রস্রাবটা পবিত্র আল্লাহু আকবার রাসূল তো নূর আল্লাহ তাআলা তাকে এরকম ইয়া দিয়ে বানাইছেন আল্লাহ তাআলা রাসূলকে জান্নাত জান্নাতি নূর দিয়ে বানাইছেন সুবহানাল্লাহ হযরত জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে দাওয়াত দিতেছেন ও দুর্জনা তুমি কালেমা মানো তখন বলতেছে তুমি এই ডালটাতে এই গাছটার মুহূর্তের ভিতর লাগায়া জিন্দা করবা জিন্দা করার পর এটার ফল ধরায়া দিলে আমি কালিমা পড়ব পয়গম্বর জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দু হাত তুলে বলেন ওগো মালিক আল্লাহ আমি তো তোমার একজন পয়গম্বর এই মুহূর্তে তুমি আমার দোয়া কবুল করো এই জালেম চাইতেছে এই মুহূর্তে একটা গাছ জীবিত হইতো এই গাছ থেকে ফল হইতো গো আল্লাহ পয়গম্বর পূর্বে তাকে জিজ্ঞাসা করতেছিলেন তুমি কোন ফল চাইতেছো কোন ফল কোন ফলের গাছ লাগানোর জন্য বাদশা দুর্জনা জালেম ডাক দিয়া বলে একটা ফলই তুমি ফল ধরায়া দেখাও তাহলে আমি ঈমান আনবো আল্লাহর পয়গম্বর হযরত জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রভু আল্লাহকে ডাক দিয়া গেল প্রভু এই মুহূর্তে এই ডালডারে তুমি জীবিত কইরা এই ডালে গাছটাকে গাছ রূপে রূপান্তরিত করবো এটাকে বড় কইরা একটা ফল না বিভিন্ন ফলের থেকে তুমি বাহির করে দাও সুবহানাল্লাহ পয়গম্বর যখন দোয়া করলেন বিসমিল্লাহ বলে মরা ডালটাকে লাগাই দিলেন আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে এটাকে বড় করে গাছ বানায়া দিলেন গাছ বানায়া দিয়া এক পাশে আপেল এক পাশে মাল্টা এক পাশে আঙ্গুর এক পাশে বিভিন্ন আইটেমের ফল ওই গাছ থেকে আল্লাহ সাথে সাথে যা ধরায়া দিছেন বলেন সুবহানাল্লাহ এক ফল দেখতে চাইছিল এখন দোয়া করছে আল্লাহর কাছে বিভিন্ন ফল আল্লাহ এটা থেকে বাহির করে দিছে সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ কত বড় এখন কলাও একটা আসলো একটা কলা ধরছে তো ওই বাদশা জালেম দেখতে সারি কলাটা তো অনেক সুন্দর এটা খাইতে হলে তো অনেক মজা লাগলো হইলে সেই রকম ভাবে গাছটার গাছটা কলাটা ঝুলতেছে একটা ফল যখন আমরা কোনো সময় দেখি এভাবে ঝুলতেছে তখন একটা শখ লাগে না বলি এটার পায়রা খাই কলা অরিজিনাল কালার যেটা এটা দেখবেন দেখতে অনেক সুন্দর ঠিক না এখন তো ফরমালিন দিয়ে রাখছেন কিন্তু কলার যে একটা সুন্দর কালার সে এই কলাটার ধরে চেষ্টা করতেছে কলাটার ধরতে যা এটার সাথে সাথে একটু উপরে উঠতে যা এরকম ভাবে একটু ধরতে যা এটা উপরে উঠতে যা বারবার সে ধরে আর কলাটা উপরে উঠে আবার নিচে নামে আবার উপরে উঠে পয়গম্বর ডাক দিয়া বলে রে জালেম এই কলা তোর জন্য না তুই পড়লা ইলাহা ইল্লাল্লাহ কই কলা তোকে আল্লাহ তাআলা তোর মুখে ঢাইলা দিবে এই কলা সুইলা তোর মুখে চইলা যাবে তুই পড়লা ইলাহা ইল্লাল্লাহ জালেম বলে না 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 আমি কালিমা পড়ব না আমি কালিমা পড়ব না ওই যে বলছিল দেখানোর জন্য নবী তো ঠিকই আল্লাহর কাছ থেকে মঞ্জুর করে নিয়ে আসছেন তো জালেম ডাক দিয়ে উলসারি লজ্জা পাই লিলাম কলাটা খাইতেলাম না যাক হে জারজিস তো সবই পারে হেদি একটা মুজাজা দেখাই দিল এখন যদি তারে হত্যা না করি সমাজের মানুষের কাছে আমার লজ্জিত হইতে হইব
এখন কি করবে সে সিদ্ধান্ত নিছে ওই নবী জারজিস আলাইহিস সালাতু ওয়াসসালামকে আগুনে পুড়াইয়া মারবে নাউজুবিল্লাহ বলেন বাদশাদুর জানা জল্লাদদেরকে হুকুম করলেন বড় একটা ডেক্সি আইনা ডেক্সির ভিতরে অনেকগুলা পানি থইয়া নিজ দিয়া অনেকগুলা জ্বালানি দিয়া জ্বালাইতে থাকো জ্বালাইতে থাকো আগুন জ্বালাইয়া ওই চার্জি স্ত্রী ওইখানে নিয়া পুরাইয়া দাও ডেক্সির ভিতরে থইয়া উপরে একটা ডাকনা দিয়া নিজ দিয়া জ্বালানি দাও এক সপ্তাহ পর্যন্ত জ্বাল দিল পয়গম্বরকে আগুনে পুরাইয়া মারার জন্য কিন্তু আহকামুল হাকিমিন আল্লাহর সিদ্ধান্ত আল্লাহ তো নবীরে পূর্বে না পূর্বে না পূর্বে না ওই জারজিস আলাইহিস সালাতু ওয়াসসালামকে নিজ থেকে আগুন জ্বালানো জ্বালা আগুনের ভিতর থইয়া ফুটন্ত গরম তেলের ভিতরে আল্লাহর পয়গম্বরকে এরকম নিজ দিয়া জ্বালানো দিয়া শুরু করলো এক সপ্তাহ পরে তারা গিয়া দেখে দেখি জারজিসের কি অবস্থা মনে হয় মারা গেছে আয়ো দেখি আই জল্লাদ বাহিনীকে নিয়ে জালেম দুর্জানা গেলেন গিয়ে দেখে পয়গম্বর ওই ফুটন্ত আগুনের ভিতরে জিকির করেন আল্লাহ 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 জিকির করতেছে আল্লাহু আকবার জিকির করে আগুনের ভিতর কি করে ডাইরেক্ট জিকির করতেছে এখন জালেম ডাক দিয়ে বলে আই হেরে আগুন ও ফুটছে না এটার দি ওই আমরা কই না কই মাছ এটার এটা আগুন রাখলো সাইডটা সাইডটি করে অনেক সময় ঠিক না জালেম দুর্জানা বলে আই হেরে এখনো হে বললো না এবার জল্লাদ বাহিনীকে ডাক দিলেন আরেকটা পন্থা অবলম্বন করো তারে দুনিয়াতে সরাই তুই মনাইলে তার এই মৌজাজা দিয়া আমার পুরা কৌমরে সে ইমানের দাওয়াত দিয়ে মুমিন যে মুসলমান বানায় ফেলবে অতএব তাকে হত্যা করতেই হবে এবার জালেম দুর্জানা ডাক দিলেন ও জল্লাদেরা যারে যা তাকে দইরা নিয়ে আস আল্লাহর পয়গম্বরের দুই হাত বাইন্দা দুই পা বাইন্দা জালেম দুর্জানা কি করলেন গো ওই নবীরে শুয়াইয়া নবীরে শুয়াইয়া ডাইরেক্ট পয়গম্বরের গায়ে পয়গম্বরের গলার ভিতর ছুরি চালায় দিতে শুরু করলো পয়গম্বরকে জিল্লা জবাই করে শুরু করে দিল জালেম ওই পয়গম্বরের গলার ভিতর ছুরি চালাইতে শুরু করে দিল রে ভাই পয়গম্বরকে ডেকে ডেকে বলে রে পয়গম্বর এক মুহূর্তের জন্য আমাদের বাদশাকে মাইনা নে তাহলে কামিয়াব হয়ে যাইবি আল্লাহু আকবার আল্লাহু আকবার পয়গম্বর জারজিস বলেন না 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 আমার জীবন যাইতে পারে আরে তোমরা জানো নি আমার আল্লাহকে আমি কত ভালোবাসি আমার আহকামুল হাকিমিন আমার আল্লাহ ওই আল্লাহকে আমি অন্তর থেকে ভালোবাসি তোমরা যেভাবে পারো আমাকে পারবে না রে যেভাবে পারো আমাকে হত্যা করতে পারো আমি এক মুহূর্তের জন্য কালেমার দাওয়াত দিতে পিসবা হইব না আল্লাহু আকবার পয়গম্বরকে ডাইরেক্ট জবাই করছে নবীর জবাই করে টুকরা টুকরা করছে নাউজুবিল্লাহ নবীর হাত পা গুলো কাটছে এখন বলে জল্লাদ ওই বাঘের একটা খাঁচা আছে আমার আমার পালিত বাঘ ওইখানে নিয়ে যা নিয়ে বাঘের কাছে গিয়া জল্লাদ দিয়ে খানা এ বাঘের কে খানা দিয়া দৌ এবার জল্লাদের ডাক দিয়ে বলে খারে তোদের প্রিয় খানা মানুষ খাইতে বড় মজা লাগবে খা খা এরকম বাঘে বাঘের খাসার ভিতর দিয়া জল্লাদেরা চলে আসলেন
পরদিন জালেম দুর্জনা বলে ও জল্লাদেরা চলো গিয়ে দেখে আসি আমার ওই দুশমনটার কি অবস্থা বাগের খাঁচার ভিতরে বাগের খাঁচার কাছে গিয়ে দেখে রে ভাই পয়গম্বর খাবে ওই বাঘ পয়গম্বর রে খাবে দূরের কথা বাঘ যেন তাদের অনেক কষ্ট হই না নবীর শরীরটাকে তাদের মাথার উপর লইয়া বাঘ তাকে আদাকে বীরবীর করে কান্দে আর জালেম বাদশা যখন আসছে জালেম বাদশাকে বাঘ ডাক দিয়া বলে ওরে ওরে জালেম যদিও তোরা ওই পয়গম্বর যার জিসরে চিনস নাই আমি কিন্তু ওই নবীরে চিনি রে ওই নবীরে আমি চিনি যদিও তোরা চিনস নাই তোরা চিনস নাই বাঘ খাবে তো দূরের কথা বাঘের চোখ দিয়া এরকম ভাবে পানি আসতেছে আর বাঘ কথা বলতেছে আল্লাহু আকবার বাঘ কথা বলতেছে তোরা চিনস নাই নবীরে আমরা আল্লাহর নবীরে আমরা চিনি বাঘ পয়গম্বরের গোশত স্পর্শই করে নাই আকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে একটা মুজিজা দেখায় দিবেন আকামুল হাকিমিন আল্লাহ আল্লাহ তাআলা তার কোন শব্দ ব্যবহার করলেন ডাক দিয়া বলো জারজিস এই মুহূর্তে তুই আবার জীবিত হয়ে যাই জীবিত হয়ে যা সাথে সাথে জারজিস আলাইহিস সালাতু ওয়াসসালামের মাথা পা হাত সাথে সাথে তিনি লাব্বাইক বলে সাড়া দিয়েছেন সাথে সাথে জীবিত হয়ে গেছে আল্লাহর হুকুমে কিতাবে আসছে এই নবীরে সাতবার ওই জালেম হত্যা করছে সাতবার আল্লাহ জীবিত করছে তো আল্লাহ ঈমানের হেফাজত করে কিনা আল্লাহ হেফাজত করবেন নবীদেরকে আল্লাহ তাআলা হেফাজত করছেন এই জন্য তেলাওয়াত কি তো আয়াতের বীর আল্লাহ এই কথাই বলেন ওয়া বাশশিরিল লাযিনা আমানু আমিলুস সালিহাত ঈমানওয়ালাদেরকে সুসংবাদ দিয়ে দেন আর আমলে সালিহাত যারা আদায় করবে তাদেরকে সুসংবাদ দিয়ে দেন তাদের জন্য আমি আল্লাহ রেখেছি আন্নালাহুম জান্নাত আমার আয়াতের দ্বিতীয় অংশতে আসলাম ইমানের বদলেতে আল্লাহ কি রাখছেন জোরে বলেন ইমানের বদলেতে কি রাখছেন জান্নাত ইমানের বদলেতে তেলাওয়াত কি তো হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেন ইন্নাল্লাহ খালাকাল জান্নাত নিশ্চয় জান্নাত আল্লাহ বানাইছেন কে বানাইছেন আল্লাহ লিআব্দিল মুমিনি মুমিন বান্দার জন্য ওয়ালাউ কান আব্দান হাবশিয়ান যদিও সে হাবশি গোলাম হয় তাহলে জান্নাত সবার জন্য আল্লাহ সর্বস্তরের মানুষ ইমানদারদের জন্য জান্নাত আল্লাহ প্রস্তুত করে রাখছেন জান্নাত এত বড় নিয়ামত আজকে দুনিয়ার নিয়ামত পায়া দুনিয়ার নারী পায়া দুনিয়ার বাড়ি পায়া আমরা এমন ভোলা বলছি যেন আমরা এখানে চিরকাল থাকব আমরা এখানে কেউ থাকতে পারবো কাউকে থাকার জন্য আল্লাহ পাঠাইছেন কেউ থাকতে পারবে না আমাদেরকে জান্নাত আমাদের বাবার বাড়ি আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের বাড়ি কোথায় ছিল জান্নাতে আজকে বলেছিলাম না জান্নাত থেকে আল্লাহ পাঠাইছে আবার জান্নাতরা কামাই করে নেওয়া যাওয়ার জন্য ওই যে ঈমান আর আমলে সালিহাত করে আবার ওই জান্নাতরা কিনার জন্য আল্লাহ পাঠাইছেন মুসলমান বলগণ আমার জান্নাত আল্লাহ তৈরি করে রাখছেন ওই জান্নাতের একটাই ইট হবে স্বর্ণের আর একটাই ইট হবে রূপার সুবহানাল্লাহ গণ এই জান্নাত এত বড় নিয়ামতের জায়গা পয়গম্বর বলেন যে ব্যক্তি একবার জান্নাতে প্রবেশ করবে আর তাকে জান্নাত থেকে বাহির করা হবে না আল্লাহু আকবার ওই জান্নাতের ভিতর আল্লাহ তাআলা এমন নিয়ামত রাখছেন এত সুন্দর নাজ নিয়ামত রাখছেন গো জান্নাতের ভিতরে খানা জান্নাতের লেবাস পোশাক জান্নাতের ভিতরে বিনোদনের ব্যবস্থা আছে জান্নাতের বাজারও আছে ঠিক কিনা জোরে বলেন জান্নাতের বাজারের ভিতরে ছবির বাজার আছে ছবির বাজার জান্নাতীদেরকে আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং জান্নাতীদেরকে সালাম দিবেন বলেন সুবহানাল্লাহ সূরা ইয়াসিন আল্লাহ বলেন সালামুন কওলাম رب الرحيم الله বলবে সালাম সালাম দিবে দৈনিক দুইবার জান্নাতীদেরকে আল্লাহ সালাম দিবে অপর আয়াত আল্লাহ বলেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন তোমাদের জন্য শান্তি
চিরকালের জন্য তোমরা পবিত্র হয়ে গেছো চিরকালের জন্য জান্নাতে প্রবেশ করো বলেন সুবহানাল্লাহ ওই জান্নাত কিনতে হবে দুনিয়া থেকে ঈমান আর আমলের বদলেতে কিনতে হবে আল্লাহর পয়গম্বর বলেন যে ব্যক্তি জান্নাতের ভিতর একবার প্রবেশ করবে আর তাকে কোনোদিন বাহির করা হবে না আল্লাহ তাআলা জান্নাতের ভিতর খাবার দিবে নাজ নিয়ামত দিবে স্ত্রী দিবে নিম্নমানের জান্নাতি যে জাহান্নাম থেকে ফুইরা বাহির হইছে তারে আল্লাহ তাআলা 10 দুনিয়া সমান একটা জান্নাতের মালিক বানাই দিবে চা জান্নাত দেখে পরে আমার আলোচনা শেষ করব আল্লাহ তাআলা এগুলা তৈয়ার করে রাখছেন যুবক আজকে কোন মেয়ের দিকে তুমি কোন নারীর দিকে দৌড়াইতেছো জান্নাতের একটা হুর একটা নারী যদি এই আটলান্টিক মহাসাগরের ভিতর একটু থুতু ফলায় পুরো আটলান্টিক মহাসাগর সুঘ্রাণে সুবাসিত হয়ে যাবে সুবহানাল্লাহ হাদিসে কুদসির ভিতরে الله رب العالمين داك دي أمنين أعدت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر ارنك بندم يا الله إيمان ارنك أمول البدلتي أمي أحكم الحاكمين ওই জান্নাতের ভিতরে মনে মন নাজ নিয়ামত তৈয়ার করে রাখছি রে বান্দা দুনিয়ার কোন চক্ষু কোনদিন দেখে নাই দুনিয়ার কোন কান কোনদিন শুনে নাই দুনিয়ার কোন কলব দিল অনুভব করতে পারে নাই আমি আল্লাহ মন এমন নাজ নিয়ামত জান্নাতে রাখছি বলেন সুবহানাল্লাহ তাহলে ওই জান্নাতে আমরা চাইতাম চাই কিনা চাইতে হলে এই জন্য এই সমস্ত মাহফিলে বেশি বেশি আসতে হবে নেক আমল কামাই বেশি বেশি করতে হবে জান্নাতের ভিতর একটা মাহফিল ওয়াজ মাহফিল কইতাম নি আমি কি বলবো কি না এই যে আজকে একটা এখানে ওয়াজ মাহফিল হইতেছে জান্নাতের ভিতরে কিন্তু আল্লাহ একটা ওয়াজ মাহফিলের ব্যবস্থা করবে সুবহানাল্লাহ কোন ওইখানের ভিতরে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন দেখা দিবে সুবহানাল্লাহ ওইখানের এমন একটা মাহফিলের যদি আমরা ওই মাহফিলটাতে যদি আমরা যাইতে চাই তাহলে আমাদের ঈমানকে কতটুক পাক্কা করতে হবে যদি ওই ওই মাহফিলের ভিতরে যদি আমরা একজন সদস্য হইতে পারি তাহলে কত বড় সুনসিব হবে আমাদের আকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দে বলে রে জিবরাইল যা রে যা যা আমার বান্দারে দুনিয়ার সবকিছু নিয়ামত দিলাম রে দুনিয়ার সমস্ত নিয়ামত গুলা জান্নাতের ভিতরে যখন তারা এর চাইতে বড় নিয়ামত এগুলা খাইলো পাইলো সবই পাইলো কিন্তু জান্নাতিদের একটা তামান্না জান্নাতিরা আল্লাহকে কখন দেখবে সুবহানাল্লাহ বলেন আল্লাহকে দেখার জন্য জান্নাতিরা পাগল পারা আমরা যেরকম আজকে আল্লাহকে না দেখিয়া বিশ্বাস না বিশ্বাস করে আমরা আল্লাহকে বিশ্বাস করছি না করে নামাজ পড়তেছি রোজা রাখতেছি হজ করতেছি যাকাত দেই ওয়াজ মাহফিলে আসতেছি আল্লাহকে পাওয়ার জন্য কাকে পাওয়ার জন্য আল্লাহ আল্লাহকে যে পাইল সে সব পাইল আল্লাহকে যে হারাইল সে সব হারাইল তো জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা স্বয়ং একটা ওয়াজ মাহফিলের ব্যবস্থা কইরা ওই মাহফিলের ভিতরে আমরা থাকতাম না ওই মাহফিলের ভিতরে বক্তা থাকবেন স্বয়ং আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মাহফিলের বিশেষ অতিথি থাকবে হযরত দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম দাউদ আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আল্লাহ এমন একটা কণ্ঠস্বর দিছিল উনি যখন তেলাওয়াত করত সমুদ্রের মাছরা পর্যন্ত পারে উঠে তেলাওয়াত শোনার জন্য বিভোর হয়ে যেত সুবহানাল্লাহ আকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন রে জিবরাইল যা রে যা জান্নাতের ভিতরে একটা ওয়াজ মাহফিলের ব্যবস্থা কর জান্নাতের ভিতর আমার বান্দা বান্দি জান্নাতের ভিতরে তাদের সাথে আমি দেখা দিব একটা স্টেজ সাজা জান্নাতের ভিতরে একটা মাহফিলের ব্যবস্থা কর ওই মাহফিলের আসনগুলো হবে 500 বছর রাস্তা এই মাহফিলের আসনগুলোতে বসার সাথে সাথে নিচে নেমে যাবে ওই মাহফিলের ভিতরে স্বয়ং আমাদের নবী সরকার দুয়াল সাইয়েদুল মুরসালিন খাতামুল আম্বিয়া রহমাতুল লিল আলামিন কে
আল্লাহ তাআলা ওই মাহফিলের বিশেষ অতিথি হিসেবে বানায় পাঠাইবেন বিশেষ অতিথি হিসেবে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ করবেন ওই মাহফিলের স্বয়ং সভাপতি হবেন আহকামুল হাকিমি স্বয়ং আল্লাহ সভাপতি সুবহানাল্লাহ বলেন ওই মাহফিলের প্রধান অতিথি কে আমাদের নবী ওই মাহফিলের বিশেষ অতিথি কে দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম মাহফিল পরিচালনা করবে হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম হামদ সানা দিয়ে শুরু করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিক ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين حضرت جبريل صلی اللہ علیہ وسلم سورة فاتحہ حمد باری تعالیٰ دیا شروع کر بے ایبار جبریل گوشنا کر بے اے داود داود علیہ السلام تلاوات کرر جنن تو حضرت داود علیہ السلام ارپر اللہ کی کتاب نازل کرسے لین زبور زبور کتاب نازل کرسے بلے نا جنن تر بیتر زبور چل بے نا قرآن شریف تلاوات شنا نخوا ایبار پیغمبر داود علیہ السلام ڈاک دیا بولے এক প্রভু আমি তো কোরআন পড়িও নাই কোরআন দেখিও নাই ওগো আল্লাহ আমি আবার কোরআন কিভাবে পড়ব আহকামুল হাকিমিন আল্লাহ ডাক দিয়া বলবে এ দাউদ একটু চোখ বন্ধ করো উনি দুই চোখ বন্ধ করার সাথে সাথে আল্লাহ তাআলা কোরআনুল কারীম উনার সিনার ভিতরে দান করে দিবেন সুবহানাল্লাহ এবার দাউদ নবী তেলাওয়াত করবেন সূরাতুত তহা তহা থেকে তেলাওয়াত করবেন হযরত পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের তেলাওয়াত শুনে জান্নাতের এমন ভাবে জান্নাতের এমন ভাবে হেলতে দুলতে শুরু করবে দুনিয়ার কোন গায়ক কোন গায়কের গান শুনে যদি বিভোর হয়ে যায় কুরআনুল কারীম তেলাওয়াত কত সুন্দর আল্লাহু আকবার তেলাওয়াত কত সুন্দর হযরত পয়গম্বর দাউদ নবী যখন সূরাতুত তহা তেলাওয়াত করে ইন্নানি আনাল্লাহ পর্যন্ত শেষ করবেন জান্নাতীরা হেলতে দুলতে শুরু করবে আল্লাহ ডাক দিয়ে বলবে জান্নাতীরা রে এর চাইতে আর মধুর কণ্ঠ কি শুনতে চাও জান্নাতীরা ডাক দিয়ে বলে ওগো আল্লাহ এর চাইতে কি আরো কঠিন সুন্দর কণ্ঠ আছে কিনা বলে হ্যাঁ এর চাইতে কঠিন কণ্ঠ সুন্দর আছে আমার নবী সরকার দুজাহান তোমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শোনা তোমাদের জন্য বাকি রয়েছে বলেন সুবহানাল্লাহ এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলে দিবেন এবার তেলাওয়াত করবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বরের নাম যখন ঘোষণা হয়ে যাবে গো আল্লাহর পয়গম্বর সূরাতুল ইয়াসিন থেকে তেলাওয়াত করবে ইয়াসিন ওয়াল কুরআন الحكيم الله اكبر আমাদের নবীর কণ্ঠ আর কত মধুর হবে হ্যাঁ আমাদের নবীর চেহারা কত সুন্দর ছিল নবীর কথাগুলো কত সুন্দর ছিল জান্নাতীরা পয়গম্বরের তেলাওয়াত শুনে জান্নাতীদের চাইতে পূর্বের চাইতে বেশি মাতাল হয়ে যাবে হেলতে দুলতে শুরু করবে জান্নাতীরা হেলতে দুলতে এক প্রকার অজ্ঞান হয়ে যাবে আকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে জান্নাতীরা রে এর চাইতে কি আর কঠিন মধুর কণ্ঠ কি তোমরা চাওনি জান্নাতীরা ডাক দিয়া বলবে ও আল্লাহ এর চাইতে কি আর কঠিন কণ্ঠ মধুর কণ্ঠ কি আছে বলে হ্যাঁ আছে আছে এবার আমার আল্লাহ নিজেই তেলাওয়াত শুরু করে দিবেন বলেন সুবহানাল্লাহ আল্লাহর কণ্ঠটা কত সুন্দর আল্লাহর যদি দেখতে পারি যে আল্লাহ মানুষের কণ্ঠের ভিতরে এত মজা দিছে মানুষের কণ্ঠ শোনার জন্য এত বিভোর হয়ে যায় অনেক মানুষ তাহলে ওই আল্লাহ বানানেওয়ালা কত সুন্দর
সুন্দরে সুন্দরে পাল্লা আমরা গজল বলি না বলি জানি না কত সুন্দর ওই আল্লাহ ওই আল্লাহ ঘুমটা দিয়ে রাখবেন আমাদের নবী ডাক দিয়া বলবে প্রভু এই মুহূর্তে আমরা তোমার চেহারা আর ডাকতে চাই না গো তুমি তো দুনিয়াতে বলছিলা মানুষকে তুমি দেখা দিবা জান্নাতের ভিতরে জান্নাতীদের সাথে মোলাকাত করবা কুরআনে আল্লাহ জানায় দিয়েছেন তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম জান্নাতীদের সাথে যখন আকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দেখা হবে আমার আল্লাহ জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে সালাম দিবে সুবহানাল্লাহ সালাম দিবে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা যখন এক প্রকারের নূরের তাজাল্লি দিয়ে ডাকা রাখবে আমাদের নবী ডাক দিয়ে বলে না না হবে না এবার আপনাকে দেখতে চাই মুমিন বান্দা বান্দীরা ডাক দিয়ে বলবে ওগো আল্লাহ সারা জীবন তোমাকে আল্লাহ বলে ডাকলাম সারা জীবন তোমার কুদরতি পায়ে সেজদা দিলাম সারা জীবন রোজা রাখলাম নামাজ পড়লাম আজকে যদি তুমি আল্লাহরে না দেখতে পারি গো এই নিয়ামত আমাদের দরকার নাই আকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে জান্নাতীরা রে এই মুহূর্তে আমি আল্লাহর তেলাওয়াত তোরা শুনতে চাস কিনা বলে হ্যাঁ চাই চাই আকামুল হাকিমিন আল্লাহ সাথে সাথে কোরআনুল কারীমের সূরাতুর রহমান তেলাওয়াত করে শোনাইবে সূরা রহমান পড়বে أنا الرحمن علم القرآن الرحمن پوری اللہ پوری أنا الرحمن او بندہ امی اللہ کے دیکھتی چاہتی دیکھ اس کے امی اللہ تو دیش سم نے پستی دا سی بولن سبحان اللہ أنا الرحمن امی چل امی اللہ أنا الیمان وانتم المومنون او بندہ امی چل امی ایمان شرا جیبن ایمان ایمان جب سور اس کے أنا الیمان وانتم المومنون তোরাই হলে মুমিন আলাল ইসলাম ওয়ান্তুমুল মুসলিমুন আমি ছিলাম সেই ইসলাম তোরাই ছিলি মুসলিম বলেন সুবহানাল্লাহ আকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুর রহমান যখন তেলাওয়াত শুরু করে দিবেন আল্লাহর নূরের তাজাল্লিতে জান্নাতীদের চেহারা আরো সুন্দর হয়ে যাবে জান্নাতীদের চেহারা আরো সুন্দর হয়ে যাবে গো আল্লাহর তেলাওয়াত পাইয়া জান্নাতীরা হেলতে দুলতে শুরু করবে জান্নাতীরা এক প্রকার মাতাল হয়ে যাবে আর হুর গিলমানরা এইদিকে জান্নাতীদের হুর গিলমানরা আল্লাহর কাছে টুকা দিয়ে বলবে ওগো আল্লাহ আমাদের স্বামীদেরকে 40,000 বছর চইলা গেছে আমাদের স্বামীদেরকে ছুটি দেন স্বামীদেরকে দেখে মন জয় করি স্বামীদেরকে একটু দেখি জান্নাতের স্ত্রীরা আল্লাহর কাছে দরখাস্ত করবে প্রভু আমাদের স্বামীদেরকে ছুটি দেন স্বামীদেরকে একটু দেখে আসি আল্লাহর মাহফিলে গিয়া জান্নাতি স্বামীরা আরো সুন্দর হয়ে গেছে আল্লাহ নূরের তাজাল্লি পায় জান্নাতি আরো সুন্দর হয়েছে বিবি বলতাছে চেহারা দি আরো সুন্দর ওই আল্লাহ নূরের তাজাল্লি পায়া আল্লাহ আরো চমকায় দিছে বলেন সুবহানাল্লাহ এই জন্য ওই আল্লাহরে আমরা পাওয়ার দরকার আছে কিনা জান্নাত পাইতে চাই কিনা জান্নাত পাইতে চাইলে এই সমস্ত মাহফিলে বেশি বেশি করে আসতে হবে এ ভাই দুনিয়ার বাহাদুরি করলে চলবে না এই দুনিয়ার বাহাদুরি অহংকারী থাকবে না কোনো কিছুই থাকবে না সবাই আমরা চলে যেতে হবে আজকে এই কথাগুলোই বলেছিলাম আমি একটা এই কথাটা গজলটা বলেই শেষ করব এই বাহাদুরি এই রং তামশা এগুলা কোনো কিছুই থাকবে না যতই কর বাহাদুরি এই দুনিয়া নই তোর বাড়ি যতই কর বাহাদুরি এই দুনিয়া নই তোর বাড়ি যেতে হবে সবই সারি কবরের মাজার না মানলি রে তুই ফরমান না মানলি কুরআন না মানলি রে তুই ফরমান না
জামান লি কুরআন শিশু ছিলি জওয়ান হইলি নানা ভাবে সাজ মিটাইলি শিশু ছিলি জওয়ান হইলি নানা ভাবে সাজ মিটাইলি আল্লাহ রাসূল ভুলিয়া রইলি আসিয়া এই ভুবন না মানলি রে তুই ফরমান না মানলি কুরআন তোবা কর আল্লাহর কাছে তোবার দরজা খোলা আছে তোবা কর আল্লাহর কাছে তোবার দরজা খোলা আছে মাফ করলেও করতে পারে ক্ষমা করলে করতে পারে তিনি যে আল্লাহ মহান না মানলি রে তুই ফরমান না মানলি কুরআন যতই কর বাহাদুরি এই দুনিয়া নই তোর বাড়ি যেতে হবে সবই সারি কবরের মাজার না মানলি রে তুই ফরমান না মানলি কুরআন বাহাদুরি করলে কি থাকতে পারবো আজকে যারা পূর্বপুরুষ আছে এ কি বলেন আছে সবাই চলে যেতে হবে এই বয়ানই আজকে করেছিলাম এই জন্য আসুন আজকের এই মাহফিলের মাধ্যমে ওয়াদাবদ্ধ হই আজকের এই মাহফিলের মাধ্যমে ইমানকে পাকা মজবুত করি শিরিক মুক্ত ইমান করি বেদাত মুক্ত আমল করে ইহকাল আর পরকাল পরকালের নাজাত কামিয়াবি হাসিল করি আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন সকলে।